ওয়েলকাম টু আর চুস চ্যানেল। হাই বন্ধুরা, আজকে আমি সকাল বিকালের যে জলখাবার সেটা বানিয়ে দেখাবো। আমি এখানে চাল ভাজা আর এক কাপ লাল চা বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা বানাতে শুরু করি। এখানে আমি বন্নি ধানের চাল নিয়েছি। এই চাল যেখানে সেখানে পাওয়া যায় না, এই চাল শীতকালে হয়। দেখুন চাল, আমি চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জল থেকে তুলে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন মেখে রেখেছি। দেখুন ঝরঝরে হয়ে গেছে চাল। এই চালটা ভেজে নিতে হবে। এই চালের চাল ভাজা ভীষণ টেস্ট। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব গরম হতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি এক হাতা চাল কড়াইয়ে দিয়ে দেব। অনবরত নেড়ে নিতে হবে। এই চাল একটু আঠা আঠা। এই চালের পিঠেও হয়, চাল ভাজাও হয়, ভাতও হয়। ভাত আঠা আঠা হয়। ভেজে ভেজে আমাকে এটা লাল করে নিতে হবে। চাল ভাজা আপনারাও জানেন ভাজতে। এই দেখুন আমি ভেজে লাল করে নিয়েছি, সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আবারও আমি দু হাতা কড়াইয়ে চাল দিয়ে দেব। সেম প্রসেসেই আবার ভেজে নেব। অনবরত নেড়ে নিতে হবে। আগেই বলেছি আঠা আঠা চাল। এই দেখুন আঠা আঠা হয়ে আছে চাল। এটা ছাড়িয়ে নিতে হবে ভেজে ভেজে। এইভাবে ভেজে নিয়েছি। দেখুন চাল ভাজা হয়ে গেছে, সুন্দর, খুব টেস্ট খেতে এই চাল ভাজা। চাল ভাজা হয়ে গেছে। এবারে এই চাল ভাজা খাওয়ার জন্য আপনারা দুধ চা, লাল চা যেটা পারেন সেটা দিয়ে খেতে পারেন। আমি এখানে এক কাপ লাল চা বানাচ্ছি। জল গরম হয়ে গেছে, সামান্য থেতো করে আদা দিয়ে দিলাম, সামান্য চা পাতা দিয়ে দিলাম। যেহেতু এটা লাল চা, বেশি চা পাতা দেওয়া যাবে না, বেশি হলে পরে তেতো হয়ে যাবে, তাই সামান্য দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়ে দেব। আপনারা ওইভাবে বানিয়ে দেখবেন, দেখবেন এই চা ভীষণ টেস্ট, শরীরের পক্ষেও ভীষণ উপকারী। আমার লাল চা রেডি। দেখুন লাল চা হয়ে গেছে। আপনারা চাইলে চাল ভাজা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা তেল দিয়েও আপনারা খেতে পারেন, আর না হলে মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে দুধ দিয়েও খেতে পারেন। এই দেখুন চা তৈরি আমার, চাল ভাজা চা রেডি। আপনারা যেমন ইচ্ছা সেইভাবে খেতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।